ভগ্নাংশের যোগ বিয়োগ করার কিছু সহজ উপায় আমরা আজকে শিখব নর্মাল আমরা যেভাবে ভগ্নাংশে যোগ বিয়োগ করি ধরো দুইয়ের পাঁচ প্লাস হয়তো পাঁচের দুই ঠিক আছে এটাকে আমরা কীভাবে যোগ বিয়োগ করি ভগ্নাংশের যোগ বিয়োগ করতে গেলে নিচের দুটোকে লসাগু করতে হয় পাঁচ আর দুই লসাগু করলে কী হয় পাঁচ দুই লশাগুলো দশ হয় দশকে পাঁচ দিয়ে ভাগ করার পর দুই দুইয়ের সাথে দুই গুণ করলে চার প্লাস দশকে দুই দিয়ে ভাগ করলে পাঁচ পাঁচের সাথে পাঁচ গুণ করলে পঁচিশ ইকোয়াল টু ইকোয়াল টু হচ্ছে টু নাইন বাই টেন ইকোয়াল টু কত হচ্ছে তিন দুই পূর্ণ নয়ের দশ এইভাবে আমরা ভগ্নাংশের যোগ করি নর্মালি কিন্তু এছাড়াও একটা শর্ট পসে আছে আমাদের ধরো এটা দুইয়ের পাঁচ প্লাস পাঁচের দুই টু আমরা কীভাবে করবো নিচে যে দুটো আছে পাঁচ এবং দুই এই দুটোকে গুণ করবো ঠিক আছে পাঁচ আর দুইকে গুণ করলে কত হয় দশ এবং আমরা পরে কী করবো কনাকনি গুণ করবো কণাকণি গুণ দুইয়ের সাথে দুই গুণ করলে চার প্লাস পাঁচের সাথে পাঁচ গুণ করলে পঁচিশ ইকোয়াল টু টু নাইন বাই টেন ইকোয়াল টু দুই পূর্ণ নয় দশ ঠিক আছে একইভাবে এইভাবে ভগ্নাংশের গুণ আমরা একইভাবে পাঁচের সাত প্লাস সাতের দুই একইভাবে করতে পারি সাত আর দুই গুণ করলে কত হয় চোদ্দো এবার কোন গুণ করবো পাঁচ দুই গুণ করলে দশ প্লাস সাত সাত গুণ করলে ফোরটি নাইন ইকাল টু ইকাল টু ফিফটি নাইন বাই ফোরটিন ঠিক আছে একইভাবে এটা যেমন আছে একইভাবে আমরা কীভাবে করতে পারি তিনের দুই প্লাস সাতের চার এটাকে কীভাবে করবো এটাকে একইভাবে কী করব নিচে দুটোকে গুণ করবো চার আর দুই গুণ করলে কত আট এবার কোন গুণ করবে তিন আর চার গুণ করলে বারো প্লাস দুই আর সাত দুই আর সাত গুণ করলে সাতগুণো চোদ্দো ইকোয়াল টু সাত গুণো চোদ্দো চোদ্দ বারো ছাব্বিশ বাই আট ইকাল টু কাটাকাটি করবো আমরা তেরো বাই চার তেরো বাই চার টু তিন পূর্ণ একের চার এটাই অ্যান্সার তো আমরা ফার্স্টে কী করব ফার্স্টে কী করব না নিচের দুটোকে গুণ করব চার আর দুই গুণ করার পর যেটা হবে উপরে কী করবো কোন গুন করবো তিনের সাথে চার গুণ করব বারো প্লাস ছিল প্লাস দুইয়ের সাথে সাত গুণ করবো সাত গুণ এইভাবে ভগ্নাংশের যে কোনো যোগ বিয়োগ আমরা খুব সোজাভাবে খুব তাড়াতাড়ি করতে পারি ঠিক আছে এইভাবে তোমাদের প্রত্যেকটা ভগ্নাংশে যোগ বিয়োগ করতে হবে সাতের নয় প্লাস আটের ইকুয়াল টু একইভাবে আমরা নয় পাঁচ গুণ করলে পঁয়তাল্লিশ কনাকি গুণ করবো সাত পাঁচ গুণ করলে পঁয়ত্রিশ প্লাস আট নয় গুণ করলে বাহাত্তর ইকুয়াল টু সাত তিন দশ একশো দশ বাই পঁয়তাল্লিশ ইকুয়াল টু এটাই ওয়ান জিরো সেভেন পঁয়তাল্লিশ গুণ নব্বই সাত এক মানে দুই পনেরো সতেরো পঁয়তাল্লিশ এইভাবে কি করতে পারি আমরা খুব তাড়াতাড়ি ভগ্নাংশে যোগবে প্রত্যেকটা এইভাবে করতে পারি এইভাবে তোমরাও করবে তোমাদেরও অনেক সুবিধা হবে